नमस्कार बन्धुरा, आमी अयन भट्टाचार्य। गो सेंसिबल चैनेले आपनादेर सबाईके स्वागत। आज के थिएटर आर्टिकल अडियो सीरीजे आमी निये एसेछि प्रति बृहस्पति नाट्य मुखपत्र एई नाट्य पत्रिकार 16 सेप्टेम्बर 2021 सालेर संस्करणे प्रकाशित एकटि गुरुत्वपूर्ण लेखा, जेटि लिखेछेन शिव मुखोपाध्याय। शिव मुखोपाध्याय आमार प्रणम्य, बांग्ला थिएटर जगतेर एकजन स्टलवर्ड एवं नटोधा दलेर पुरोधा। शिव मुखोपाध्याय तार लेखा जतबारी आमी ए पत्रिकाय देखेछी प्रत्येक समयई एकटा नतून रास्तार कथा अथवा एकटा नतून प्रश्न तोलार चेष्टा आमी देखते पेयेछी। एई लेखाटीओ तार व्यतिक्रम नय। आसुन आमरा सेटा शुने नि। प्राय प्रत्येक नाट्यजन मने करी आमरा थिएटारेर लोकेरा घरेर खे बोनेर मोशताराई, जार मूल कथाटा दाड़ाय जे थिएटारेर दाम नेई कदर नेई, थिएटार करिए एदेर पयसा नेई, सामाजिक सम्मान नेई इत्यादि। एबं एइटा निजेदेर मध्ये बार बार बला नय, सुजोग पेले प्रकाश्ये अन्यदेर एकटु शुनिये देवा जे आमरा हेला फेलार, आमरा प्रान्तिक, এটা আমাদের অভ্যেস। এবং যখন সেদিনকার খোকাও একটু সিনেমা করে বা টিভি সিরিয়ালে মুখ দেখিয়ে হাতে অর্থ এবং জনসমাজে পরিচিতি পায়, তখন আমাদের সিনেমা টিভির ওপর রাগ ক্ষোভ হয়, নয়তো লোভ ঈর্ষা হতে থাকে। থিয়েটারের প্রতি কীরকম একটা বাধ্যতা ও অসহায় মান্যতার মন তৈরি হয়, যার মধ্যে কীরকম একটা হীনমন্যতার বীজ লুকোনো থাকে। আমরা আমাদের গ্রুপে যাই, প্রায় নিয়ম মানা থিয়েটার কর্মসূচি পালন করে চলি, গ্রুপ থিয়েটার করতে থাকি দিনের পর দিন, যতদিন না মন বিদ্রোহ করে। এবছরের ইলোরা পত্রিকায় পশ্চিমবঙ্গের 1740টি গ্রুপের নাম, ঠিকানা, ফোন নাম্বার ছাপা হয়েছে। 1740টা গ্রুপ কলকাতা ও জেলার। তার মানে যদি ধরেই নেওয়া যায় এর বাইরে আর গ্রুপ নেই, তাহলে ক হাজার নাট্যজন এখন, কমপক্ষে 20,000 যদি গ্রুপ প্রতি 10 জন ধরা হয়, আর যদি সংখ্যাটা দল প্রতি প্রায় 20-25 ধরা যায়, পশ্চিমবঙ্গের নাট্যকর্মীর সংখ্যা দাঁড়ায় 40-50 হাজার। টালিগঞ্জে সিনেমা ও সিরিয়ালের কর্মী মোট সংখ্যা নিশ্চয়ই এর থেকে খুব বেশি নয়। তাহলে একটা কথা স্পষ্ট, কোনো কাজ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কিনা এইটা বিচারে সংখ্যাটাই একমাত্র মাপকাঠি নয়। অর্থনীতির চোখে বলা হয় টাকা, কত টাকা খাটছে তাই দিয়ে একটা ব্যাপারের গুরুত্ব। টাকার মাপে নিশ্চয়ই সিনেমা সিরিয়ালের কাছে থিয়েটার হেরে গেছে, তবে টাকা বেশি খাটলেই তার সামাজিক গুরুত্ব সবথেকে বেশি হয় না। উল্টো দৃষ্টান্তও আছে, নিষিদ্ধ ড্রাগ হেরোইনে কোটি কোটি টাকা খাটে, নিশ্চয়ই সামাজিক গ্রহণযোগ্যতায় এই বস্তুগুলো এগিয়ে নেই। আসলে যে বা যারা যে কাজটি করে তাদের পরিকল্পনা, শ্রম, ইনভেস্টমেন্ট এবং দক্ষতার উপর নির্ভর করে বিষয়টা কতটা গভীরতা ও কতখানি বিস্তার পেতে পারে, এবং সর্বাগ্রে কাজটার পিছনে লক্ষ্য ও উদ্দেশ্যটা কি ও কত বড়। গত 70-80 বছর ধরে, সেই নবান্ন পরবর্তীকাল থেকে, বাংলা থিয়েটার কেবল খণ্ড টুকরোর সাধনা করে চলেছে, যার ডাকনাম গ্রুপ থিয়েটার। এই গ্রুপই যখন সকলের স্বপ্ন ও আরাধ্য, তখন গ্রুপের সংখ্যা বাড়া ছাড়া আর কি পেতে পারত বাঙালি নাট্য সমাজ? কারণ আর তো বড় কোনো বিকল্প কোনো উদ্যোগ দু একটি ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া কেউই নেননি, নিতে চাননি, অন্য কেউ চাইলে নানাভাবে বাধা তৈরি করেছেন। আর বৈজ্ঞানিক নিয়মেই কোনো একটা ব্যাপার যদি তার উন্নততর উত্তরণের পথ না পায়, তাহলে তার ক্ষয় শুরু হয়, প্রগতি না হতে পারলে পরাগতি নিয়তি। আজ পরম নাট্যপ্রেমিক নাট্যহিতৈষীও বলছেন ভালো নেই বাংলা থিয়েটার, চলছে তবে আকর্ষণ বাড়ছে না। আমরা থিয়েটারের মানুষরা গোড়ার দু একটা কথা মনে রাখি না, যেমন এক, থিয়েটার কমিউনিটি নির্ভর শিল্প, দুই, থিয়েটার এখন এখানের বা ভূগোল ও নির্দিষ্ট সময়ে বাঁধা, থিয়েটার যেহেতু, এবং তিন নম্বর পয়েন্ট, থিয়েটার যেহেতু পারফরমেন্স তাই নিয়মিত প্রয়োগ সাপেক্ষ, শখের বা অবসরের কাজ নয় থিয়েটার। একটু খুঁটিয়ে দেখলে দেখব বাংলা থিয়েটার গত 70-80 বছর, এমনকি তার খুব গৌরবের সময়েও, যখন সমাজে থিয়েটার খানিকটা গুরুত্ব সম্মান আদায় করছে, সৌম্যমিত্র, উৎপল দত্ত, অজিতেশের সময়, তখনও থিয়েটারের এই নিজস্ব শর্ত বা নিজস্বতাকে খুব একটা পাত্তা না দিয়ে নিজেদের যৌবনের আবেগ আর উত্তেজনার জোরেই চলতে চেয়েছে।
নবান্নর গণনাট্য সংঘর থেকেই ঘুরে ঘুরে যেখানে যেমন পারি করব থিয়েটার। কোনো নিয়মিত দিনক্ষণ সময় নেই, সকাল দুপুর সন্ধে রাত যে যখন ডেকেছে তখনই হাজির নাটকের গ্রুপ, এবং যারা করবে অভিনয় গ্রুপের কাজ তাদের সেরকম কোনো প্রস্তুতি প্রশিক্ষণ নেই, তাদের নিয়মিত অভিনয় অনুশীলনেরও তেমন সুযোগ ছিল না। কখনো পরপর রোজ অভিনয়, আবার মাসের মধ্যেও একটা অভিনয় নেই, এমনটাও হয়েছে। তাহলে আর গোড়া থেকেই ধরে ধরে ডেকে এনে নাটকের গ্রুপে অভিনেতা অভিনেত্রী জোটানোর প্রথা, তাই তাদের বেশি শিক্ষা চর্চা পড়াশোনার জন্য বলার উপায়ও ছিল না, বললেই ছেড়ে চলে যাবে। ফলে অদীক্ষিত অপ্রস্তুত একদল কর্মীকে নিয়ে যেখানে সেখানে যে কোনো সময়ে যে কোনো রকম পরিস্থিতিতে থিয়েটার করতে গিয়ে বাংলা থিয়েটারের পক্ষে না কমিউনিটি, না কোনো নিয়মিত স্থান সময়, না নিয়মিত অভিনয় রীতি গড়ে তোলা গেছে। যদি কোথাও কোনো অঞ্চলের সামাজিকদের পক্ষে নিয়মিত একটা কমিউনিটি দর্শক হাজিরার মাপকে গড়ে তোলার চেষ্টা হয়েছে বা স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে, যেমন একাডেমি অফ ফাইন আর্টস, তখনও আমরা গ্রুপরা তাদের প্রত্যাশা, তাদের খোঁজ ইত্যাদিতে স্পষ্ট সংযোগ গড়ে তুলতে পারিনি। কারণ একাডেমি থিয়েটার হরিহর ছত্রের মেলা, ভাড়াটে ফিরিওয়ালার থিয়েটার, যে যার দিনে আসে নিজের মতো করে চলে যায়। কমিউনিটি মানে দুপক্ষের সংযোগ, দু তরফে দায়বোধ, সহমর্মিতা, আস্থা, বিশ্বাস, আকর্ষণ। এক কথায় মেনে নিতেই হবে, যারা থিয়েটার করছি তারা সমাজের বড় বৃত্তে, বড় লক্ষ্যে, বড় দায়িত্ব নিয়ে নিয়মিতভাবে থিয়েটার চালিয়ে যেতে পারিনি, আজও পারছি না। বারবার আশা করা হয়েছে সরকার করে দেবে, কোনো সরকার এগিয়ে আসেনি। দু চারটে গ্রুপ মরিয়া হয়ে 5-10 বছর চেষ্টা করেছে একটা মঞ্চে একটা নিয়মিত দিনে সময়ে থিয়েটার করতে, সম্ভবত ওই সুবাদেই বাংলা থিয়েটার সে সময়ে অন্তত শিক্ষিত সমাজে খানিকটা গুরুত্ব আদায় করেছে। যদিও কর্মীদের বেশিরভাগই অদীক্ষিত, অবসর সময়ের থিয়েটার করিয়ে, অর্থাৎ তখনও সব দিক থেকে সবটা নিয়ে থিয়েটার হয়নি। আর আজ তথ্য বলছে সেদিনের তুলনায় আজকের গ্রুপগুলোর একটা অংশের হাতে বছরে কয়েক লক্ষ টাকা আসে। তা সত্ত্বেও থিয়েটারকে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ করার কি উদ্যোগ নেওয়া হচ্ছে? থিয়েটার করি এদের কাছে, থিয়েটারের চেয়ে অন্য মাধ্যমকে আকর্ষণীয় মনে হয় কেন? কেন সিনেমা সিরিয়ালের কাজ অগ্রাধিকার পাচ্ছে একজন নাট্যজনের কাছে? শুধুই টাকা, শুধুই খ্যাতি, নাকি থিয়েটার মাধ্যমের সঙ্গে পরিচয়, প্রেমের অভাব? এ সত্য কি গ্রুপগুলোর কাছেও স্পষ্ট? তারাও কি মনে করতে পারছে না দর্শক আকর্ষণে জ্যান্ত থিয়েটার আজও তার অনুজ যে কোনো যান্ত্রিক মাধ্যমকে টেক্কা দিতে পারে? বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আবারও তুলে ধরেছেন শিব মুখোপাধ্যায়। আপনাদের কি মতামত এই বিষয়ে কমেন্ট সেকশনে জানান। আর যদি মনে হয় এই রকম আলোচনা করা দরকার, তাহলে শেয়ার করবেন আমাদের এই ভিডিওটি, আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।